বিসমিল্লাহর রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষার্থীরা আমি জাকিয়া সুলতানা প্রভাষক উদ্ভিদবিদ্যা মজুদ্জনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইটি হতে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে সরকার প্রণীত তো সেই সিলেবাসের আলোকে আমাদের তোমাদের এমটি থ্রি পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সামনে তোমাদের হাফ ইয়ারলি এক্সাম রয়েছে সেই এক্সামের আলোকে যে সিলেবাস আমরা নির্বাচন করেছি তার আলোকে আমার আজকের লেকচারটি তোমরা দেখবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকের লেকচারটি হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের অধ্যায় সাত যার নাম হচ্ছে নগ্নবিজি ও আবৃত্ত উদ্ভিদ এবং এমটি পরীক্ষার পরে এই অধ্যায়ের উপরে আমার এটি প্রথম লেকচার তো প্রিয় শিক্ষার্থীরা আজকের লেকচারের আমাদের টপিক্স হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ যেটি আছে তার বৈশিষ্ট্য এবং সাইকাসের গঠন ও জনন আমরা আজকের পাঠের মাধ্যমে এই দুটি টপিক্স দেখব শিক্ষার্থীরা এই দুটি টপিক্স পড়ার আগে তোমাদেরকে বলে রাখি এই অধ্যায়টি হতে তোমরা যে সকল পড়াগুলো দেখবে বা যে টপিক্সগুলো পাবে টপিকসগুলো তোমাদের জন্য অত্যন্ত সহজ এবং এই অধ্যায়টির থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর করা বেশ সহজ তাই তোমরা যারা কম পরিশ্রম করে ভালো ফলাফল করতে চাও তাদের জন্য কিন্তু এই অধ্যায়টা একটি ভালো অধ্যায় হতে পারে বা যারা একটু কম বুঝো অর্থাৎ কম মেধাবী তাদের জন্য কিন্তু এই অধ্যায়টি একটি খুব ভালো অধ্যায় হিসাবে তোমাদের ভালো একটি রেজাল্ট দিতে পারবে তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আজকের ক্লাসটি যথাযথভাবে মনোযোগ সহকারে দেখবে তো প্রথমেই আমরা দেখে যে নগ্ন উদ্ভিদ কি নগ্ন উদ্ভিদ আমাদের চারপাশে যে সকল উদ্ভিদ রয়েছে তার মধ্যে অনেক প্রকারের উদ্ভিদ রয়েছে এদের মধ্যে উদ্ভিদগুলোকে আমরা মূলত চার ভাগে ভাগ করা হয়েছে এই চার ভাগে ভাগ করা উদ্ভিদগুলোর মধ্যে একটি বিশেষ ভাগ হচ্ছে নগ্ন আর নগ্নবীজি কথাটা শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নগ্ন অর্থ হচ্ছে খোলা এবং বীজ আমরা বলতে যেটাকে বুঝি সিড অর্থাৎ যে সকল উদ্ভিদগুলোর বীজ খোলা অবস্থায় থাকবে তাদেরকে আমরা বলবো নগ্ন উদ্ভিদ সাধারণত কোনো উদ্ভিদের বীজ তার ফলের মধ্যে আবৃত অবস্থায় থাকে কিন্তু যে সকল উদ্ভিদগুলো মূলত বীজগুলো নগ্ন অবস্থায় থাকে তাদেরকে আমরা নগ্ন বলবো তো সংজ্ঞাটা আমরা কি দেখি একটু দেখে নিচ্ছি যে সকল উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে তাদের থাকে না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে তাদেরকে আমরা নগ্ন উদ্ভিদ বলে তো শিক্ষার্থীরা আমি আবার একটু তোমাদের সংজ্ঞাটি বলে দিচ্ছি যে যে সকল উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে তাদেরকে আমরা নগ্ন বীজ উদ্ভিদ বলে থাকি অর্থাৎ এই উদ্ভিদগুলোর ফল গর্ভাশয় না থাকার কারণে এদের গর্ভাশয় থাকে না গর্ভমুন্ডু থাকে না বা গর্ভদণ্ড কিছুই থাকে না তো গর্ভাশয় না থাকার কারণে এদের কোনো ফল উৎপন্ন হয় না এবং যেহেতু ফল উৎপন্ন হয় না তাই বীজটি খোলা অবস্থায় অবস্থান করে তো এই নগ্ন কথাটি অর্থটি এসেছে যে শব্দটি থেকে এসেছে সেটি হচ্ছে জিম্ন যার অর্থ হচ্ছে নেক্ট বা নগ্ন আর স্পার্মস অর্থ হলো সিড বা বীজ অর্থাৎ যে জিম্ন স্পার্ম স্পার্ম শব্দ অর্থ হচ্ছে সিট আর জিম্ন শব্দ অর্থ হচ্ছে নেট তো নগ্ন বীজ অর্থাৎ যে সকল উদ্ভিদগুলো নগ্নভাবে বীজ উৎপাদন করে তাদেরকে আমরা বলবো নগ্ন বীজ তো এই উদ্ভিদটা আমাদের আশেপাশে বেশ দেখা যায় বিশেষ করে আমাদের পাহাড়ি অঞ্চলে আমাদের দেশের প্রেক্ষাপটে পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায় তো আমরা দেখে নেবো এই উদ্ভিদ যে আছে এর বৈশিষ্ট্যগুলো কী কী তার আগে তোমরা পৃথিবীতে এখনো পর্যন্ত তিরাশিটি গণ এবং সাতশো একুশটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে যারা এই প্রজাতির অন্তর্গত তো এটা একটা বেশ বড় শ্রেণী আমরা বলতে পারি যারা পৃথিবীময় তাদের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে বেটিকে আছে তো এখন আমরা তাদের বৈশিষ্ট্যগুলো একটু দেখব এবং এই বৈশিষ্ট্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম অবস্থা যেটি আছে এটি হচ্ছে চিরসবুজ বহুবর্ষজীবী স্পোরোফাইট এবং অসম রেণু পশু এটি কথাটা হচ্ছে যে উদ্ভিদটি চিরসবুজ এবং বহু অর্থাৎ অনেক বছর বাঁচে পাতা ঝরার কোনো সম্ভাবনা নাই এজন্য চিরসবুজ বৃক্ষ বলছে এবং স্পোরোফাইট এদের দেহে যে স্পোর উৎপাদনকারী বা গ্যামেট উৎপাদনকারী অঙ্গাণুটি রয়েছে স্পোরোফাইট রয়েছে তো স্প্রোফাইট মূলত অসমরণপশু অর্থাৎ যারা ভিন্ন রকমের গ্যামেট উৎপাদনকারী বা তোমরা বড় স্পোর উৎপাদনকারী হয়ে থাকে তাদেরকে আমরা বলে রেখি অসম পশু বা আর এখানে এরা সাধারণত মাইক্রো এবং মেগা স্পোর তৈরি করে থাকে তো মাইক্রো এবং মেগা অর্থাৎ ছোট এবং বড় আকৃতিতেদের পার্থক্য হওয়ার কারণে এদেরকে আমরা বলছি অসমরণ্য পশু তো হেটারো স্পোরাতার যারা আছে এদের মধ্যে এই হেটার মধ্যে নগ্নবি একটি হেটার প্রজাতি তো পরে আমরা দেখছি শিক্ষার্থীরা দ্বিতীয় বৈশিষ্ট্য সেটা হচ্ছে রেণুপত্র অর্থাৎ স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন তৈরি করে এদের যে রেণুপত্রগুলো আছে অর্থাৎ যার মধ্যে রেণু বা স্পোরগুলো তৈরি হবে সেগুলো একত্রে ঘন সন্নিবেশিত হয়ে বিশেষ এক ধরনের গঠন বা কোন তৈরি করে যাদেরকে আমরা স্ট্রোবিলাস বলে থাকি ইংরেজিতে স্ট্রোবিলাস বাংলায় বলা হয়ে থাকে কোন এবার দেখো এদের স্ত্রী রেণুপত্রে কোনো গর্ভাশয় তৈরি হয় না আমি যেটা আগেই বলেছি এটা প্রধান বৈশিষ্ট্যের এদের স্ত্রী রেণুপত্রে কোনো অর্থাৎ যেখানে স্ত্রী ফুলটি তৈরি হবে সেখানে কোনো ফুলে কোনো গর্ভাশয় গর্ভবন্ধু বা গর্ভদণ্ড থাকে না যেহেতু এদের গর্ভাশয় নেই তাই কিন্তু এদের কোনো ফলও তৈরি হয় না তোমরা জানো যে গর্ভাশয় পরবর্তীতে নিষেকের পরে রূপান্তরিত হয়ে ফলে রূপান্তরিত হয় যেহেতু এর গর্ভাশয় নেই তাই এর ফল রূপ ফল তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা ফল সৃষ্টি হয় না বলে বীজ যেও তৈরি হয় এই বীজটি নগ্ন অবস্থায় থাকে যেটা আমরা একটা প্রধান বৈশিষ্ট্য দেখে নিয়েছি তো যেহেতু এদের ফল সৃষ্টি হয় না গর্ভাশয় না থাকার কারণে তো এদের ক্ষেত্রে যেটা দেখা যায় পরা গ্রেণু যেটি আছে সরাসরি ডিম্বক রন্ধ যে আছে রন্ধে গিয়ে পতিত হয় এবং নিষেধ প্রক্রিয়াটি ঘটিয়ে থাকে এখানে নিষেকের ক্ষেত্রে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে দিনিশেক ঘটে না তাই শ্বাস হ্যাপ্লয়েড এই কথাটির অর্থ হচ্ছে আমরা দেখেছি নিজের ক্লাসে অর্থাৎ তোমরা নবম এবং দশম শ্রেণীতে দেখে এসেছ যে দিনিশেক বলে একটি কথা আছে নিষেকের ক্ষেত্রে তো এদের ক্ষেত্রে সেই দিনিশেকটি ঘটে না এবং যেহেতু দিনিশেক ঘটে না তাই এর শ্বাসটি থাকে হ্যাপ্লয়েড আমরা জানি যে দিনিশেক প্রক্রিয়া সংগঠিত হওয়ার পরে যে শ্বাস বা অ্যান্ডোসফার্ম তৈরি হয় সেটি কিন্তু ট্রিপ্লয়েড হয় কিন্তু এখানে যে শ্বাসটি তৈরি হবে সেটি হচ্ছে হ্যাপ্লয়েড যেহেতু এদের দ্বি নিষেধ ঘটছে না একবারই মাত্র নিষেধ ঘটে এরপর দেখো না সকলেই বায়ু পরাগে অর্থাৎ এদের পরাগায়নের প্রধান মাধ্যম হচ্ছে বায়ু বায়ুর মাধ্যমে সবাই পরাগায়ন সম্পন্ন করে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান আমরা যৌনক্রমের সাথে ইতিপূর্বেই পরিচিত হয়েছি ম্যালেরিয়া পরজীবী পড়তে গিয়ে অর্থাৎ কোনো জীবের দেহে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবতৃত হয় যদি তখন সেটাকে আমরা বলছি জনুক্রম এদের দেহ জনুক্রম বিদ্যমান তবে সেটি অসম আকৃতির অর্থাৎ একটি পর্যায়ে বেশ বড় এবং অপর পর্যায়টি খুব ছোট হয়ে থাকে আর সাধারণত এরা কিগুনিয়া সৃষ্টি করে থাকে আর্কিগনিয়া হচ্ছে বিশেষ এক ধরনের অঙ্গাণু যার মধ্যে মূলত স্ত্রী গ্যামেটগুলো বিশেষ করে উৎপন্ন হয় তো ফ্লাক্স আকৃতির গঠনের মতো তৈরি হয়ে থাকে তো এই ধরনের বিশেষ করে এদের উন্নতের এটি কিন্তু একটি উন্নত বৈশিষ্ট্য উন্নত শ্রেণীর জীবের ক্ষেত্রেটি দেখা যায় তো সাধারণত এদের দেশে এদের দেহে আর সৃষ্টি হয় তো এই যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো হচ্ছে নগ্ন বৈশিষ্ট্য তোমরা এটি অবশ্যই ভালো করে শিখবে তো এখানে আমরা সাইকাস নামক একটি উদ্ভিদ আছে এই উদ্ভিদটিকে প্রতিটি উদ্ভিদ হিসাবে নগ্ন দেখব এবং এখানে আমি সাইকাস যেটি আছে এটি একটি বহু বর্ষজীবী উদ্ভিদ মূলত এটি একটি বহু বর্ষজীবী উদ্ভিদ তোমরা যারা সাইকাস উদ্ভিদটি দেখেছ তারা দেখে থাকবে যে আসলে সাইকাস যে আছে এটির পাতা হচ্ছে অনেকটা নারকেল গাছের পাতার মতো তো এই উদ্ভিদটি সাধারণত আমাদের আশেপাশে বিশেষ করে আমরা আমাদের গৃহসজ্জার কাজে ব্যবহার করে থাকি এবং তোমরা যে কোনো অফিসে বা সরকারি ভবনের পাশেও শোভাবর্ধনেরকারী উদ্ভিদ হিসাবে দিকে দেখতে পাবে তো শিক্ষার্থীরা তোমাদের এই উদ্ভিদটি সম্পর্কে কিছু তথ্য আছে যেটি আমাদের প্রশ্নের জন্য প্রয়োজন হবে এবং একই সাথে এই উদ্ভিত্তির আমরা দৈহিক গঠন এবং জনন প্রক্রিয়া দেখে নেব তো প্রথমেই আমরা একটু বলি যে সাইকা যেটি আছে এটি একটি বহু বর্ষজীবী উদ্ভিদ এবং সাধারণত পাহাড়ে আমাদের দেশে বিশেষ করে পাহাড় অর্থাৎ সিলেটের রাঙ্গামাটি অঞ্চলে পাহাড়েরা এমনিতেই জন্মগ্রহণ করে থাকে এ ছাড়া সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলগুলোতে এদেরকে প্রচুর পরিমাণে পাওয়া যায় আর একটি বিষয় সেটি হচ্ছে আমাদের ভৌগোলিক বিস্তারের দিক থেকে যারা উষ্ণ এবং উপোষ্ণমণ্ডী অঞ্চল যেগুলো আছে সে সকল অঞ্চলে এদের বিস্তারটা বেশি লক্ষ্য করা যায় আমাদের এই উদ্ভিদটি গুরুত্বপূর্ণ এই কারণে এই উদ্ভিদটির সাথে প্রাচীন কালের। উদ্ভিদের এখনও পর্যন্ত যে উদ্ভিদ পাওয়া গিয়েছে তাদের সাথে কিন্তু মিল রয়েছে সেক্ষেত্রে আমরা সাইকার যে আছে এর সাধারণত অশাখু উদ্ভিদ হয় অর্থাৎ যে এর যে কাণ্ড আছে কাণ্ডের গায়ে নারকেল গাছের পাতা আমরা নিশ্চয়ই দেখেছি তার মতো পাতা হয় এবং একটা সময় পরিপূর্ণতা লাভের পরে এই গাছের মাথায় অর্থাৎ মুকুলে একেবারে প্রান্তে স্ট্রোবিলাসগুলো উৎপন্ন হয় তো অগ্রভাগে মুকুটের ন্যায় আসলে পাতাগুলো অবস্থান করে আর প্রতিটি পাতা হচ্ছে যৌগিক যেটা আমি বলেছি নারকেল গাছের পাতার সাথে তুলনা করেছি তো এখন এখান থেকে একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে সাইকাসের পাতার সাথে পাম উদ্ভিদ এবং ফার্ন উদ্ভিদের পাতার মিল থাকা এদেরকে পাম ফার্ন বলা হয় আমরা পাম উদ্ভিদগুলো দেখেছি এবং ফার্ন জাতীয় যে উদ্ভিদগুলো আছে অর্থাৎ ঢেকিশাকের মতো উদ্ভিদগুলো তো এই সকল উদ্ভিদের পাতার সাথে এদের মিল থাকায় একে বলা হচ্ছে মূলত পাম্পান এরপর দেখো সাইকাসকে আমি একটু আগে বলেছিলাম যে পূর্বে প্রাপ্ত উদ্ভিদগুলোর সাথে এর প্রচুর মিল রয়েছে বর্তমান কালের কোনো উদ্ভিদের সাথে যদি অতীতকালের কোনো উদ্ভিদের বৈশিষ্ট্য মিলে যায় সাধারণত মানে বিশেষ করে যাদেরকে আমরা জীবাশ্ম আকারে পেয়েছি অর্থাৎ অতীতের অনেক উদ্ভিদ এবং প্রাণীর নমুনা তোমরা জানো যে জীবাশ্ম আকারে আমরা পেয়েছি এবং এগুলো আমাদের বিভিন্ন স্থানে গবেষণাগারে বা জাদুঘরে সংরক্ষিত রয়েছে তো এই সকল উদ্ভিদগুলোর সাথে যদি কোনো উদ্ভিদ বা প্রাণীর মিল পাওয়া যায় তখন তাদেরকে আমরা সাধারণত জীবন্ত জীবাশ্ম বলে থাকি কারণ অতীতকালে ছিল এবং যেগুলো কয়েক শত বছর বা হাজার বছর পূর্বে পৃথিবীতে বর্তমান ছিল এবং তার সাথে যদি বর্তমানে কারো মিল পাওয়া যায় তখন তাদেরকে বলা হবে জীবন্ত জীবাশ্ম সাইকাস এমনই একটি উদ্ভিদ যার মিল এখন পর্যন্ত পাওয়া উদ্ভিদগুলোর সাথে পা গিয়েছে নামক যে উদ্ভিদটি রয়েছে এটি অতীতকালে পাওয়া একটি জীবাশ্ম যার সাথে মিল রয়েছে তো ধারণা করা হয় যে এই উদ্ভিদটি অতীতকাল থেকে এখনো পর্যন্ত পরিবেশের প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে আছে তাই এটাকে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম আচ্ছা আমরা সাইকাসের গঠন যা দেখলাম তো সেই গঠন হতে আমাদের আরেকটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে সাইকাসের কোরালয়েড মূল কোরাল শব্দের সাথে আমরা পরিচিত এটি একটি সামুদ্রিক তোমরা জানো যে জীব কোরাল এই কোরালের গঠনটি হয় দ্রাগ্র প্রকৃতি অর্থাৎ তার নির্দিষ্ট কোনো আকৃতি নাই সে বিভিন্নভাবে নিতে হয়ে থাকে তো সাইকাসের যে মূল আছে এই মূলগুলো সাধারণ প্রধান যে মূল আছে এই প্রধান মূলটি একটা সময়ে প্রাথমিক পর্যায়ে যখন তৈরি হয় গাছের নতুন অবস্থায় সে কিছুদিন পরে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে এর স্বল্পস্থায়ীভাবে যেহেতু মূলটি নষ্ট হয়ে যায় কিছু অস্থানিক মূল সৃষ্টি হয় তো এই অস্থানিক মূলগুলো মধ্যে পরবর্তীতে মূলের কর্টেক্সের মধ্যে গিয়ে দুই ধরনের শৈবাল বসবাস করা শুরু করে দেয় যার নাম হচ্ছে নস্টক এবং অ্যানাবেনা আমি আবার বলছি নস্টক এবং অ্যানাবেনা এই শৈবাল দুটি যখন তার এই অস্থানিক মূলের মধ্যে এসে বসবাস করা শুরু করে এবং সংখ্যা বৃদ্ধি করে প্রচুর পরিমাণে তখন মূলটির আকৃতি স্বাভাবিক মূলের মতো না হয়ে দ্রাগ্য শাখানিত হয়ে যায় যেটা তোমরা চিত্রে দেখছো অর্থাৎ নির্দিষ্ট কোনো আকৃতি নেই ফলে মাটির নিচে সে এরকমের বিশাল এক ধরনের শিকড় তৈরির মতো করে ফেলে যেটাকে আমরা বলে থাকছি কোরালয়েড মূল কারণ সামুদ্রিক কোরালের সাথে এই মূলের বেশ পরিমাণে মিল রয়েছে তো এই যে তাদের দেহের মধ্যে শৈবাল প্রবেশ করার কারণে বিশেষ ধরনের পরিবর্তন হলো এবং মূলটা পরিবর্তিত হয়ে কোরাল আকৃতি ধারণ করলো তো এই মূলটাকেই বলা হচ্ছে মূলত কোরালয়েড মূল তোমাদের এখান থেকে প্রশ্ন আসে সাইটাসের কোরালয়েড মূল বলতে কী বুঝো তো তখন তোমরা উত্তরটি দেখবে এবার আমরা দেখবো সাইকাসের অযৌন জনন এবং যৌন জনন অর্থাৎ সাইকাসে যে জনন আছে এটিকে দুইটিভাবে হতে পারে একটি হচ্ছে অযৌন জনন এবং যৌন জনন তো প্রথমটি আমরা দেখছি অযৌন জনন সাইকাসের সাধারণত যখন পরিপূর্ণ বিকাশ হয়ে যায় তখন এদের নীচ অর্থাৎ গোড়া থেকে দেখা গেছে ছোটো ছোটো মুকুলের সৃষ্টি হয় যেটা তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে তো এই মুকুলগুলোকে যদি আলাদা করে নিয়ে অন্য কোথাও রাগানো হয় তখন এখান থেকে যে ছোটো ছোটো চারাগুলো বা গোড়া থেকে যে নতুন চারা সৃষ্টি এগুলোকে যদি আমরা নিয়ে অন্য কোথাও লাগিয়ে দিই তাহলে দেখা যাবে নতুন করে ওখান থেকে উদ্ভিদের সৃষ্টি হচ্ছে তো এটি হচ্ছে সাইকাসের অযৌন জনন অর্থাৎ কোনো প্রকার গ্যামেটের মিলন ছাড়াই এখানে সে তার সংখ্যা বৃদ্ধি করছে আচ্ছা এরপরে আমরা দেখব যে সাইকাসের যৌনজনন তো সাইকাসের যৌনজনন সংগঠিত হওয়ার জন্য তার দেহে আমরা বলেছিলাম যে দুই ধরনের স্পোরোফিল উৎপন্ন হয় তো এর মধ্যে একটি তোমরা দেখতে পাচ্ছ যেটি পুরুষ স্ট্রোফিল স্ট্রোবিলাস বলতে পারো বা পুং স্ট্রোবিলাস বলতে পারো এইটা সাইকাসের পুরুষ উদ্ভিদে এই রকম করে তার ভিতরে রেণু তৈরি করা বলো বা গ্যামেট উৎপন্ন করা বলো গ্যামেট উৎপন্ন করার জন্য বিশেষ এক ধরনের স্ট্রোবিলাস বা কোন তৈরি হয় যেটি এখানে দেখতে পাচ্ছ সেটি প্রুমস্ট্রবিলাস এবার আমরা দেখব স্ত্রী স্ট্রবিলাস এখানে দেখো স্ত্রী স্ট্রবিলাসগুলো তোমরা নিশ্চয়ই গাছটি সাথে এখন দেখে বুঝতে পারছো যে গাছটি তোমরা অনেকবার দেখেছ তোমাদের আশেপাশে যে কোনো অফিসিয়াল যে ভবনগুলো আছে সেখানগুলোতে এমনকি কারো বাসায়ও থাকতে পারে এটা হচ্ছে আমাদের স্ট্রি স্ত্রী স্ট্রোবিলাস তো আমরা পুং এবং স্ত্রী স্ট্রভিলাস যে দুটি আছে তোমরা একটু পুং স্ট্রবিলাসটি লক্ষ্য করে দেখবে এখানে যে পুং রেণুপত্র যেখানে তৈরি হচ্ছে পুং স্ট্রবিলাস যেটি এই পুং রেণুপত্র সৃষ্টি হয় একত্রিত মানে যে রেণুপত্রগুলো আছে এই রেণুপত্রগুলো একত্রে যুক্ত হয়ে একটা মোচার মতো গঠন তৈরি করে এবং এই মোচার মতো গঠন বিশিষ্ট অংশটি বেশ দেখো তারা দৃঢ় দৃঢ়ভাবে অবস্থান করছে আর অপরদিকে যদি আমরা এইটা দেখি স্ত্রী রেণুপত্রটা সেখানে যে স্টবিলাসটা তৈরি হলো বা রেণুপত্রগুলো তৈরি হলো সেগুলো কিন্তু ঢিলা ঢালাভাবে অবস্থান করছে আর এখানে রেণুপত্রগুলো এইটা দেখলে স্পষ্ট বুঝতে পারবে যে এখানে আসলে বেশি পরিমাণে এটা স্ত্রী স্ট্রবিলাস দেখানো হয়েছে বা স্ত্রী রেণুপত্র দেখানো হয়েছে যেখানে বীজ সহ দেখানো হয়েছে তোমরা দেখলে দেখবে যে এখানে বীজগুলো বা ডিম্বকগুলো নগ্ন অবস্থায় আছে দেখো এখানে দেখা যাচ্ছে স্পষ্টভাবে যার জন্যই কিন্তু এটার নাম হচ্ছে নগ্ন তো আমরা একটু চলে যাচ্ছি পুং এস্ট্রোবিলাস যেটি তোমরা একটু আগে পুং কোনটা দেখেছো সেটা অনেকটা এরকমের এখানে দেখানো হয়েছে এবং এই পুং এস্ট্রোবিলাসটা অসং অনেকগুলো মাইক্রো নিয়ে গঠিত তোমরা এখানে যেটি দেখছো সেটা একটি একটি মাইক্রো একটা মাইক্রো এর তিনটি অংশ থাকে সেখানে দেখো একটি বিন্দু থাকছে এপর থাকছে সোরাস এবং সবার উপরে একটি অংশ থাকছে অনুর্বর অংশ যেটা নাম হচ্ছে অ্যাপোফাইসিস তো এই যে মাইক্রোস্পোরোফিলগুলো আছে এখানে লক্ষ্য করলে দেখবে এখানে অসংখ্য মাইক্রোস্পোফিল একত্রে অবস্থান করে একটা বিশেষ মোচার মতো গঠন তৈরি করছে যেটাকে আমরা বলছি পুং এস্ট্রোবিলাস বা মাইক্রোস্পোরোফিল আর এই পুং এস্ট্রোবিলাসটা বা মাইক্রোস্পোফিলের মধ্যে গুচ্ছ আকারে হ্যাঁ অনেকগুলো গুচ্ছ আকারে তোমরা দেখতে পাবে যে যেখানে গুচ্ছ থাকে যেখানে মূলত হচ্ছে রেণুগুলো তৈরি হয় রেণুপত্রগুলো তৈরি হয় যাদেরকে আমরা বলবো স্পোরাঞ্জিয়া তো স্পোরাঞ্জিয়া বলার কারণ হচ্ছে এখানে একত্রে অনেকগুলো রেণু তৈরি হওয়ার জন্য বা রেণু থলি থাকছে যাদেরকে আমরা বলছি স্পোরাঞ্জিয়া তো এই স্পোরাঞ্জিয়া বা সোরাজ একত্রে এদেরকে বলা হয় যেহেতু তখন অনেকগুলো স্পোরঞ্জি একত্র অবস্থান করে তখন তাদেরকে বলা হয় সোরাস এদের এই মাইক্রোস্প্রোফিলের গায়ে অসংখ্য স্পোরঞ্জি উৎপন্ন হয় গুচ্ছাকার যাদেরকে আমরা বলছি সোরাস এগুলোর মধ্যে মূলত শুক্রাণু যেটি বলা হয় বা পুং গ্যামের যেটি আছে উৎপন্ন হবে আর একদম সর্ব উপরে একটি সূচালো অংশ থাকছে যেটি অনুর্বর এবং একে বলা হচ্ছে অ্যাপোফাইসিস এবং ক্ষুদ্র একটি বিন্দু দ্বারা সে এই যে পুং স্ট্রোলসে তার সাথে যুক্ত থাকছে এবার আমরা একটু দেখবো মেগা স্পপোরোফিল যেটাকে আমরা বলছি স্ত্রী রেণুপত্র তো স্ত্রী রেণুপত্রগুলোকে যদি তোমরা আলাদা করো সেখানে দেখবে যে ডিম্বকগুলো অবস্থান করছে এবং একই সাথে অনুর্বর একটি অংশ রয়েছে যেটিকে আমরা বলেছি পিনিউল এই পিনিউলগুলো সাধারণত বাদামি বর্ণের হয়ে থাকে এখানে অনুর্বর হয়ে থাকে এবং তারা বিশেষভাবে একটা গঠন দেখা যায় সজ্জা দেখা যায় তো তোমরা এটা দেখতে পাচ্ছ কাটা কাটাভাবে অবস্থান করছে এবং এর নিচের দিকে সাধারণত পরিপক্ক ডিম্বকগুলো অবস্থান করে এবং ধীরে ধীরে উপরের দিকে অপরিণত ডিম্বকগুলো অবস্থান করে এই ডিম্বকের মধ্যে মূলত গ্যামেট উৎপন্ন হবে বা ডিম্বান উৎপন্ন হবে এবং এখানে তোমরা ডিম্বক রন্ধও দেখতে পাচ্ছ এই গঠন দুটির যখন পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হবে সাধারণত সাইকাসের যে তোমার মূলত বিশেষ বৈশিষ্ট্য আছে আমরা বলেছিলাম সে হচ্ছে বায়ুপরাগী তো নিষেধ প্রক্রিয়া সংগঠিত হওয়ার সময় সাধারণত এই সোরাজগুলো থেকে পুং গ্যামেটগুলো বা পুং রেণু যেগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসার ফলে বাতাসে ভাসমান অবস্থা একটা সময় ডিম্বক স্ত্রী ডিম্বক গ্রন্থে এর যে সরাসরি যে ছিদ্র আছে এটিতে এসে পতিত হবে এবং নিষেধ প্রক্রিয়া সম্পন্ন হয় শিক্ষাতে এখানে একটি কথা আছে যে সাইকাসের শুক্রাণু হচ্ছে লাটিমের মতো এবং উদ্ভিদ জগতের সব থেকে বড় শুক্রাণু পাওয়া যায় হচ্ছে সাইকাসে তো এটি কিন্তু তোমাদের এমসিকের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য আর এভাবে একটা সময় তাদের নিষেধ প্রক্রিয়া সম্পন্ন হলে সেখান থেকে জাইগোট উৎপন্ন হওয়ার মাধ্যমে পরবর্তীতে বীজ যেটি আছে সেটি উৎপন্ন হয় এবং একই সময় পরবর্তীতে এখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে আমরা সাইকাস টপিক্সটি দেখলাম পরবর্তীতে আমরা এই অধ্যায়ের বাকি যে অংশটুকু আছে সেটুকু দেখব আজকের অনলাইন ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমি যে টপিক্সটি পড়ালাম এই টপিক্সটি অবশ্যই তোমরা বাসায় অনুশীলন করবে সকলের ভা সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাসটি এখানে শেষ করছি